এ কই গিলে এক কাপ চা দাও তো এই যে আইসি নেও নেও এ কি নেই তো হয় নাই আবার অনেক পুরনো গন্ধ করতেছে সব কাজ করো একটা ঠিকঠাক বানাতে পারো না কে আমি কোনো কাজ জানি না তুমি তো বিয়ের আগেই জানো তারপরেও ফালতু কথা শোনাও তুমি চা করিয়ে খাও কে আমি যদি চা বানা খাই তা তোমারে বিয়ে করছি কে তরকারি তিল বনয় না ভাতটাও ঠিক মতো রান্না করতে পারো না আবার বড় বড় গল্প মারো না আমার রান্না ভালো না লাগলি কাজের নিয়ে রাখিয়ে দাও তালি পারে আর কি তুমি বাপের বাড়ি চলে যাও এ বাড়িতে তো তোমার আর কোনো কাম নাই আর আমি কাজের মেয়ের রান্না খাই হ তাই চলে যাব তুমি তার থেকে বলো আমারে আর ভালো লাগে না এখন আর একটা বিয়ে করব আমি তোমার ঘর করব না আমি বাপের বাড়ি চলে গেলাম কিরে মা হঠাৎ না জানায় আমার বাড়িতে চলে আলি বাবা আমি বিবাহিত জীবনে কিলান্ত হয়ে পড়ছি এখন এখন আমি আর তার বাজে কথা সহ্য করতে পারতেছি নিয়ে আমি এখন তারে হত্যা করতে চাই তার প্রতি আমার এখন খুব রাগ তবে আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমারে দায়ী করবি তুমি কি দয়া করে এই বিষয়ে সাহায্য করতে পারবা আমার এ মেয়ের মাথায় আবার কি ভূত চাপল এর তো একটা ব্যবস্থা করতে হবে হ মা আমি তোমার সাহায্য করতে পারি তবে তার আগে কয়েকটা কাজ আছে যা তোমারে করতে হবে কি কাজ বাবা আমি তারে পৃথিবী থেকে সরাই দেওয়ার জন্যই যে কোনো কাজ করতে প্রস্তুত আছি সে আমার গায়ে পর্যন্ত হাত তলছে আমি তারে মারিয়েই ফেলব ঠিক আছে তালিবারে শোন তোমারে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমার সন্দেহ না করতে পারে তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখাবার জন্যই তোমারে সুন্দরী হয় সাজে থাকতে হবে ভালো করিয়ে তার যত্ন নিতে হবে এবং তার প্রতি সদায়ও কৃতজ্ঞ হতে হবে তোমারে মনে জেদ কমায়া ধৈর্য ধরতে হবে বেশি মনোযোগী হতে হবে আরও তার প্রতি শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করতে হবে এবং রাগ করা যাবে এমন কি সে যদি তোমারে কিছু দ্বিতীয় অস্বীকৃতি জানায় তবুও তার সাথে রাগ করা যাবে নিয়ে। তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে নিয়ে। সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে যাতে সে মারা গেলেও তোমারে কেউ সন্দেহ করতে না পারে তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাগ পানা সে যেভাবে পছন্দ করে সেইভাবেই চলবা আর তার পছন্দের খাবার বানা দিবা কেমা তুমি কি এগুলো করতে পারবা হ্যাঁ বাবা আমি পারবো ওর মারার জন্য আমি সব কিছুই করতে পারবো ঠিক আছে তালি পারে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশে দিবা এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবি আচ্ছা বাবা আমি তোমার কথা মতোই কাজ করব। তালিপারে আজকেই স্বামীর বাড়িতে চলে যাই যাতে স্বামী সন্দেহ না করে আচ্ছা তাই করো কি হলো তোমার কি হলো না তেমন কিছু না কেমন যেন ঠান্ডা কাশি আর জ্বর জ্বর লাগতেছে আচ্ছা ঠিক আছে তুমি ঘরেই থাকো আমি একটু পরে আসতেছি কিরে মা এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল চলি যে তোর স্বামী কি মারা গেছে বাবা বাবা এখন আর আমার স্বামীকে হত্যা করার কোনো ইচ্ছা আমার নাই আমি এখন তাকে ভালোবাসতে পারছি কারণ সে পুরোপুরি বদলে গেছে সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি আমার দয়া করে তুমি সাহায্য করো ভয়ের কিছু নেই মা তুমি চিনতে করো না ওই দিন আমি যে পাউডার তোমারে দিছিলাম তা ছিল হলুদের গুড়া যা কখনোই তার মৃত্যুর কারণ হবে নিয়ে সত্যি কথা বলতে কি তুমি নিজেই ছিলে একটা বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলো আমি একজন পুরুষ হিসেবে এটা বুঝতেই পারছিলাম তাই তোমারে ওই বুদ্ধি দিছিলাম। এ কি বলবো বাবা তুমি সত্যি বলতেছ হরে মা আমি সত্যি কথাই বলতেছি তালি পারে তার যে গায়ে জ্বর হইছে আর ঠান্ডা কাশি হয়েছে ও হয়তো এমনিতে এমনিতে হয়েছে ঋতু পরিবর্তনের সময় তো তাই তো ঠান্ডা কাশি জ্বর হতেই পারে কোনো সমস্যা না ঠিক হয়ে পর বাবা আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর এমন ভুল আর কোনোদিনও করবো না তালি পারে এখন যা ঠিক মতো স্বামীর ঘর করো নিজেও সুখী হও আর স্বামীকেও সুখী রাখো দোয়া করি তোমার জন্য আচ্ছা বাবা দোয়া করো তাহলে আমি এখন আসি তোমার জামাই আবার আমাকে না দেখলি চিন্তা করবি